জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 5 বছর মানসিক হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নেপালের রামকলশ যাদব। বছর 5 আগে বহরমপুরে মানসিক হাসপাতালে এসে পৌঁছায় রামকলশ যাদব, তখন তার পরিচয় কিছু জানাতে পারেনি। এরপর 5 বছর চিকিৎসা চলার পর সুস্থ হলে জেলা আইনি পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়। জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে নেপালে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে, এরপর আজ কোর্টের অর্ডারে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রামকলশ যাদবের পিতা যশু যাদব জানান, 5 বছর আগে তাদের ছেলে হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ ছেলেকে ফিরে পেয়ে খুশি বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। খুশি সে হো গিয়া আর আজ হাম যা রাহে ঘর জি আচ্ছা লাগ রাহা বহু জলদি মে কাম ভি হো গিয়া। ইয়ে তো স্যার 5 সাল সে গুম হো গিয়া থা আর 5 সাল কে বাদ 2 হপ্তা সে মিল গিয়া, ইসকে লিয়ে বহুত খুশি হো রাহা। রামকলশ ইয়াদব ওরফে র্যাম্বো, ওকে আমরা আজকে ওর নেপালের বাসিন্দা, আমরা ওকে আজকে বাড়ি পাঠানোর একটা উদ্যোগ নিয়েছি। ও তুফানগঞ্জের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অর্ডারে এখানে আমাদের কাছে এই হাসপাতালে এসেছিলো, এখন সুস্থ হয়ে গেছে। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে বাড়ির লোক এসছেন, আমরা কোর্ট থেকে রিলিজ অর্ডার করিয়ে আজকে রামকলশ যাদবকে আমরা পাঠাই। এই রামকলশ যাদব এখানে ছিল 2/11/19 থেকে, হ্যাঁ, এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছে, তারপর আজকে তাকে আমরা বাড়িতে পাঠাচ্ছি।